আমি খাদিজা বেগম প্রভাষক জীব বিজ্ঞান ফুলিয়ারচর সরকারি কলেজ ফুলিয়ারচর কিশোরগঞ্জ ছাত্রছাত্রীরা আমি আজকে তোমাদের জীব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ সম্পর্কে পড়াবো খেয়াল করো আমি আজকে যা পড়াবো নগ্নবীজী উদ্ভিদের সংক্ষিপ্ত বর্ণনা সম্পর্কে পড়াবো এবং নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এবং সাইকাসের আবাস এবং ভৌগোলিক বিস্তার সম্পর্কে পড়াবো আরও পড়াবো সাইকাসের দৈহিক গঠন অর্থাৎ মূল কাণ্ড ও পাতা সমূহে দৈহিক গঠন পড়াবো এবং সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে পড়াবো খেয়াল করো ছাত্রছাত্রীরা দুটি গ্রিক শব্দ জিমনোস পাম এবং দুটি গ্রিক শব্দ জিমনোস এবং স্পার্মাসের সমন্বয়ে জিমনোস পাম শব্দটি উদ্ভূত হয়েছে এখানে জিমনোস অর্থ নগ্ন ও স্পার্ম অর্থ হচ্ছে বীজ অর্থাৎ নগ্ন বীজী উদ্ভিদ বৃক্ষজাতীয় ফলবিহীন ব্যক্ত বা নগ্ন প্রকৃতির বীজ বিশিষ্ট চিরভরিত সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে নগ্ন বীজী বা জিমনোস পাম বলা হয় এরা প্রধানত স্থলজ প্রকৃতির ভূতত্ত্ববিদের মতে 30 কোটি বছর আগে প্যালিওজোয়িক যুগে নগ্নবীজী উদ্ভিদের উৎপত্তি ঘটেছে এবং প্রাচীনকালে পৃথিবীব্যাপী এদের আধিক্য থাকলেও বর্তমানে অনেক প্রজাতির বিলুপ্ত ঘটেছে পূর্বে এদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হতো কিন্তু সত্যিকার অর্থে এদের কোনো ফুল হয় না এদের স্পোরোফিল যাচ্ছে সেটা পুষ্পের সাথে কোনো মিল সম্পূর্ণ নয় এই কারণে নগ্নবীজী উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ না বলে স্ববীজী উদ্ভিদ বলাই বেশি যুক্তিযুক্ত খেয়াল করো বর্তমানে পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের 70টি গণ এবং 700-এর বেশি প্রজাতি রয়েছে যাদের অনেকেই এখনও জীবন্ত জীবাশ্ম অর্থাৎ বিলুপ্ত প্রজাতির সাথে এরা এখনও মিল সম্পূর্ণ এদের অধিকাংশ বৃক্ষ বা বৃক্ষজাতি কতিপয় গুল্ম বা কাষ্ঠল আকৃতির প্রকৃতির গিঙ্গ বিলোবা এবং সাইকাডেলিস বর্গমুক্ত উদ্ভিদসমূহ সকলেই জীবন্ত জীবাশ্ম নমুনা পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদ হাইপেরিয়ন এবং জেনারেল শ্যাগন নগ্নবীজী উদ্ভিদের অন্যতম দৃষ্টান্ত এ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ কি এবার খেয়াল করো নগ্নবীজী উদ্ভিদের সংক্ষিপ্ত বর্ণনা এখন হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কী কী আছে একটু খেয়াল করো গর্ভাশয়টা এদের মানে নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় থাকে না কাজেই এদের কোনো ফুলও মানে ফলও উৎপন্ন হয় না ফল না থাকাই বীজ নগ্ন অবস্থায় থাকে এমন সকলেই স্থলজ চিরসবুজ এবং বহুবর্ষজীবী প্রকৃতি এরা স্পোরোফাইটিক এবং অসংলগ্ন পশু এদের উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান তবে জাইলম টিস্যুতে ঘাসের এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই তবে ব্যতিক্রম হচ্ছে নিটাম খেয়াল করো কাণ্ডের ভাস্কুলার বান্ডলগুলো সমপার্শ্বীয় মুক্ত এবং বলয় আকারে সজ্জিত থাকে এবং কুংপুষ্পগুলো মাইক্রোস্ফিল মাইক্রোস্পোরোফিল বা কুংরেণুপুত্র এবং স্ত্রী পুষ্প ম্যাগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপুত্র দ্বারা গঠিত হয় স্পোরোফিলগুলো ঘন সন্নিবিষ্ট হয়ে স্পোরোবিলাস বা কোণ বা রেণুমঞ্জরীপত্র গঠন করে এদের নগ্নবীজী উদ্ভিদের পাতা হয় দুই ধরনের সবুজ বর্ণের অঙ্গজপত্র এবং বাদামি বর্ণের শল্কপত্র নগ্নবীজী উদ্ভিদের অধিকাংশ ক্ষেত্রে শুক্রাণু ফ্লাজেলাবিহীন এবং এদের আর্টিগোনিয়াটা উপস্থিত এদের কোনো দ্বিনিষেধ ঘটে না এই হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য এরপর খেয়াল করো আমি নগ্নবীজী মানে সাইকাসের আবাস এবং ভৌগোলিক বিস্তার সম্পর্কে পড়ো খেয়াল করো সাইকাস একটি বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ সাইকাস এর 15 থেকে 20টি প্রজাতির পৃথিবীর সর্বত্রই জন্মায় তবে এদের উষ্ণ ও উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বেশি বিস্তার লাভ করে অস্ট্রেলিয়া চীন জাপান মাদাগাস্কার এবং ভারত এবং বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে সাইকাস ভালো জন্মায়
এদেরকে বেশি দেখা যায়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাইকাস পিকটেরেটা প্রাকৃতিক পরিবেশে জন্মে থাকে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন বাগানে যেমন সাইকাস সার্সিনালিস, সাইকাস রিগুলোটা এবং অলঙ্কারিক উদ্ভিদ হিসেবে লাগানো হয়ে থাকে, মানে সৌন্দর্য বর্ধনের জন্য এই সকল উদ্ভিদকে বাংলাদেশের বিভিন্ন বাগানে লাগানো হয়ে থাকে। এই হচ্ছে সাইকাসের আবাসন ভৌগোলিক বিস্তার। তারপর খেয়াল করো সাইকাসের দৈহিক গঠন। সাইকাসের দৈহিক গঠনকে তিনটি ভাগে ভাগ করা যায়, মূল, কাণ্ড ও পাতা। সাইকাস হচ্ছে একটি স্পোরোফাইটিক বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ। এটি দেখতে অনেকটা পাম জাতীয় উদ্ভিদ বা ট্রি ফার্নের মত, এবং একে তাই একে পাম ফার্নও বলা হয়। একে দেখো কি বলেছিলাম, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। উদ্ভিদটি হচ্ছে বহু বর্ষজীবী, অর্থাৎ অনেক বছর বেঁচে থাকে। এই বৃদ্ধিটা খুবই মন্থর প্রকৃতির হয়। প্রথমে খেয়াল করো মূল, সাইকাসের মূল খেয়াল করো। সাইকাসের প্রধান মূলটা হচ্ছে কি ক্ষণস্থায়ী, মানে খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। প্রধান মূল সাথে সাথে নষ্ট হওয়ার পর, মানে প্রধান মূলটা নষ্ট হওয়ার পর এখান, মানে এটি কতগুলো গৌণ অস্থানিক মূল দ্বারা প্রতিস্থাপিত হয়। এসব অস্থানিক মূলের কিছু অংশ খাড়াভাবে মাটির উপরিতলে উঠে আসে। সেখানে এরা অসংখ্য খাটো খাটো ব্যগ্র শাখার সৃষ্টি করে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, ফলে এদের শীর্ষটা একটু স্ফীত বা ফুলেও থাকে, এবং এ সময় অ্যানাবিয়ানা ও নষ্টক নামক সায়ানোব্যাকটেরিয়া মূলে প্রবেশ করে, ফলে মূলের আকৃতি বিকৃত হয়ে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো রূপ ধারণ করে। এবং তখন এইসব মূলকে কোরালয়ের মূল বলে। এই হচ্ছে সাইকাসের মূল। তারপর হচ্ছে কি কাণ্ড। খেয়াল করো কাণ্ডটা হচ্ছে কি অশাখ, মানে কোনো শাখান্বিত নয়, খাড়া, স্থূল এবং বেলনাকার। কাণ্ডটা স্থায়ী পত্র মূল দ্বারা আচ্ছাদিত থাকে বলে অমসৃণ। একটি সাইকাস উদ্ভিদ সাধারণত 8 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হয়। কাণ্ডের শীর্ষে এক গুচ্ছ পাতা মুকুটের মতো অবস্থান করে। এই হচ্ছে সাইকাসের কাণ্ড। তারপর হচ্ছে কি সাইকাসের পাতা। খেয়াল করো পাতাটা কেমন। সাইকাসের পাতা পক্ষল যৌগিক, প্রায় 3 মিটার পর্যন্ত লম্বা হয়। পাতাগুলো কাণ্ডের শীর্ষে সর্পিল আকারে মুকুটের ন্যায় অবস্থান করে, এবং পাতা দু ধরনের, যেমন ছোট ও বাদামি বর্ণের, বর্ণের রোমশ স্বল্পপত্র এবং বৃহদাকৃতির সবুজ, এবং পক্ষল যৌগিক পর্ণপত্র বা পল্লবপত্র। এই হচ্ছে পাতা। তারপর খেয়াল করো কচি পাতাটা আবার কি হয়, কুণ্ডলিত অবস্থা থাকে, মানে কয়েলের মতো কুণ্ডলিত অবস্থা থাকে, এবং পাতার অক্ষটা হয় মোটা, শক্ত, চারকোনা ও কণ্ঠযুক্ত। পত্রগুলো মসৃণ, স্থূল ও চামড়ার মতো, এবং প্রতিটি পত্রকে একটি মধ্যশিরা থাকে, তবে কোনো উপশিরা সাইকাসের পাতায় থাকে না। কখনো সাইকাসের পাতা এককভাবে উৎপন্ন হয়, আবার বয়স্ক পাতা ঝরে যাওয়ার পর কাণ্ডের গায়ে পত্রগুলো থেকে যায়। স্থায়ী পত্রগুলোর অবস্থান ও বিন্যাস দেখে উদ্ভিদের বয়সও অনেকাংশে নির্ণয় করা যায়। খেয়াল করো পাতার নিম্নতকে পত্ররন্ধ্র থাকলেও উদ্ভিদের, সাইকাস উদ্ভিদের ঊর্ধ্বতকে কোনো পত্ররন্ধ্র থাকে না। ঊর্ধ্বতকের নিচে এক স্তর স্ক্লেন কাইমা দিয়ে গঠিত হাইপোডার্মিস থাকে, এবং পাতার পেরিসেট ও স্পঞ্জি প্যারেনকিমার মাঝখানে বিশেষ ধরনের লম্বা বর্ণহীন সংবহন টিস্যু থাকে, এদেরকে ট্রান্সফিউশন টিস্যু বলে। এই হচ্ছে সাইকাসের পাতা। তারপর খেয়াল করো সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য কী কী আছে। খেয়াল করো কীভাবে সাইকাসকে তুমি শনাক্ত করবে। সাইকাস হচ্ছে কি একটি স্পোরোফাইটিক বৃক্ষ জাতীয় কাষ্ঠল উদ্ভিদ, এবং এদের দেহটাকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায়। কাণ্ডটা সোজা, অশাখ, স্থূল এবং বেলনাকার, এবং স্থায়ী পত্রমূল দ্বারা আচ্ছাদিত থাকে। এবং সাইকাস উদ্ভিদের পাতা সবুজ, পক্ষল, যৌগিক পত্রবর্ণ এবং বাদামি রোমশ স্বল্পপত্র। আবার দেখো অস্থানিক কোরালের মূল আছে এদের সাইকাসের, এবং যৌনজননে মাইক্রো এবং ম্যাগা স্ট্রোফিল এরা সৃষ্টি করে। শুক্রাণু, এদের শুক্রাণু হচ্ছে সর্ববৃহৎ, সচল এবং বহু ফ্লাজালাযুক্ত। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে সাইকাস সম্পর্কে পড়ালাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আবৃত্তিবীজী উদ্ভিদ
সম্পর্ক পড়াবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।